গাছ কিনলেন তো? হ্যাঁ। কি কি গাছ কিনলেন? মসরোজ নিয়েছি, জিনিয়া নিয়েছি, জবা গাছ নিয়েছি, এগুলোই নিয়ে আর কিছু নিয়ে নিই, এমনি সার নিয়েছি, কটা টব নিয়েছি কটা। আচ্ছা, এই যে গাছ আর কি, গাছের যে শখ বাড়িতে লাগাবার, তো এটা কি বাড়িতে জায়গা আছে না টবে লাগাবেন? জায়গাও আছে, টব ছাদও বাগান আছে। আচ্ছা, না সাজাবার জন্য কিছু নিলেন? না, সাজাবার জন্য বলতে ছোট যে নানা রকম আপনার যে টব গুলো রাখা আছে না, এখনো নিইনি। আচ্ছা, তো ফুলের মধ্যে কি কি নিলেন? যে বললাম মসরোজ নিয়েছি, জিনিয়া নিয়েছি, আর জবা নিয়েছি। মানে কোনটার কি দাম নিল? মসরোজ গুলো বোধ হয় 20 টাকা করে, জিনিয়া গুলো 20 টাকা করে, জবা বোধ হয় একটা 30 টাকা, একটা 60 টাকা। টোটাল কত টাকার নিলেন? মোটামুটি 250 টাকার ফুলের উপরেই নিয়েছি সব, আর টব নিয়েছি, সার নিয়েছি। এখন তো গরম পড়ে গেল, তো এই যে গাছগুলো লাগাতে হয় সেই ব্যাপারটা আপনার জানা আছে? হ্যাঁ, মোটামুটি জানা আছে, এটা অনেক দিনেরই শখ। কেননা আমি শুনেছি অনেক গাছ কিনে নিয়ে গিয়ে ঘরে লাগায় কিছুদিন বাদে তা মারা যায়। তারা জানে না প্রপার ওয়েটা কেমন ভাবে গাছ প্রসেসে লাগাতে হয়, কি ব্যাপারটা যদি আমাদের দর্শককে বলেন। মাটির ভাগটার সঙ্গে মানে যা মানে মিক্স মাটি নিতে হয় সব রকমের, মানে আপনার কম্পোস্ট সার নিতে হয়, কোকোপিট থাকে, স্যান্ড থাকে, মাটি থাকে, এগুলো সব মিলিয়ে মিক্সচার করে লাগাতে হয়, যাতে ওয়েল ড্রেন গাছগুলো মানে জল দিলে প্রপার ওয়েতে ড্রেন আউট হয়ে যেয়ে ময়েশ্চারটাও থাকে, অথচ এক্সট্রা জলটাকে বার করে দেয়, সেরকম মানে ইয়ে নিয়ে মিক্সচার তৈরি করে পটে দিতে হয় মাটিগুলো। তারিখ আজকে তো গাছ কিনলেন, কটা বাজে? 12টা প্রায়। তো এখন গিয়ে কি গাছগুলো লাগাবেন না গাছ লাগাবার সময় আছে? সন্ধ্যেবেলা দিকে, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা? এত গরমে রোদে গাছ লাগালে গাছগুলো মরে যাবে, সন্ধ্যেবেলায় লাগাতে। আজকে কি জল দেবেন? না, আজকে আমি টবে ট্রান্সফারই করব। আচ্ছা, আজকে দিনটা যেমন নিয়ে যাচ্ছি অ্যাজ ইট ইজ তেমনি রাখবো, কালকে বিকেলবেলার দিকে আমি ওটাকে ট্রান্সফার করব। না, সকালবেলায় লাগানো যায় না? না, ভোরবেলার দিকে করতে পারা যায়, কিন্তু রোদটাকে যতটা অ্যাভয়েড করে রাতের দিকে লাগালে অনেকটা ময়েশ্চারের টাইম পায়, মানে মাটির সঙ্গে যে ফুলের শিকড়টা মিশতে একটু টাইম পায় রাত্রিটাতে, ওই জন্য রাতের দিকে লাগালে বেশি পায়। না, আমি যদি সকালে লাগিয়ে ছায়াতে রাখি? হ্যাঁ, তাহলে হতে পারে, কোনো অসুবিধা নেই। একদিন দুদিন বাদে আপনার রোদে দিলাম, যখন নিচে দেখলাম একটু মানে সূর্যের আলো খাইয়ে নিলাম, আবার ছায়াতে রেখে দিলাম। যে যারা নাকি বলে কি নার্সারি থেকে গাছ নিয়ে গিয়ে লাগিয়ে আর কি সুফল পায়নি, মরে যায়, তাদের উদ্দেশ্যে কি বার্তা? সব থেকে হলো গাছের পরিচর্যা করার জানাটা একটু দরকার আছে, কেমনভাবে আমি গাছটাকে পরিচর্যা করব। হ্যাঁ, আমি যদি গিয়ে সঙ্গে সঙ্গে পুঁতে দিলাম, রোদে রেখে দিলাম, সেক্ষেত্রে গাছ তো নষ্ট হবেই, ও নার্সারির দোষ থাকে না, কিছুটা আমাদের লাগানোর দোষ থাকে, তো সেক্ষেত্রে সেটা জানতে হবে যে কেমনভাবে আমি গাছটাকে কীভাবে আমি যত্ন করতে পারবো যাতে গাছটা মরে না যায়। হ্যাঁ, সেটা জানলেই মোটামুটি হয়ে যাবে মনে হয়। আর কীভাবে কতটা পরিমাণ সার, কোন গাছে কী পরিমাণ খাদ্য লাগে, কখন জল লাগে, কখন কোন গাছে বেশি জলের প্রয়োজন নেই, সেগুলো জানলে মোটামুটি মনে হয় না যে গাছ নষ্ট হবে। আপনার নাম? অরুণা রায়। কোথা থেকে এসেছেন? মহিশিলা কলোনি। কি করেন? হাউস ওয়াইফ। এটা কিন্তু বাড়ি। আমার মেয়ে। মেয়ে? মেয়ের কে কি খবর? তোমার কি গাছ লাগাবার শখ আছে নাকি? কি কি ধরনের গাছ তুমি লাগাতে পছন্দ করো? গোলাপ? গোলাপের ক্ষেত্রে কিন্তু খুব বড় অভিযোগ আছে, গোলাপ যত নিয়ে লাগায় সব কিন্তু বাঁচে না। হ্যাঁ, আপনি এই ব্যাপারটা বলুন। না, বাঁচে না বলবো না, বাঁচে মানে সেক্ষেত্রে মরে যায়। যেটা নাকি সার বলছিলেন বা জল বা টাইমিং এর রোদ্দু, হ্যাঁ বিকেল সকাল, হ্যাঁ টাইমিং এর ব্যাপার আছে, সকাল সন্ধ্যা। গোলাপের ক্ষেত্রে সকাল সন্ধ্যে দুবেলাই জল দিতে হয় একটু করে, ওয়েল ড্রেন পটে আপনাকে মিক্সচার তৈরি করে লাগাতে হবে সেক্ষেত্রে। হ্যাঁ, আর মরে যায় এই কথাটা ভুল, একটু পোকামাকড় লাগে কাটিং করে নিলে মনে হয় না অত অসুবিধা হয় গোলাপের ক্ষেত্রে।
ঠিকই আছে আমার তার মানে মানে গাছটা লাগাবার ব্যাপারটা এরকম দৃষ্টিকোণ রাখতে হবে কি যেরকম সন্তানকে লালন পালন করতে হয় ঠিক সেরকম ভাবে আর পদ্ধতিটা নার্সারির যারা নাকি মানে এই লাইনের সাথে যুক্ত তাদের সাথে একটু আলোচনা করে নিলে ভালো হয় জেনে নি হ্যাঁ চলো চলো বাবু বাবু যাচ্ছে না।